মই বর্তমান উপস্থিত আছো হিজুবাইদা। হিজুবাইদ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে আর এই সিলিন্ডার বিস্ফোরণের ফলত এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হওয়ার কথা এই মুহূর্তত জানিব পৰা গৈছে। আর মোৰ পিছফালে থকা যিখন হোটেল আছে হোটেলের প্রথমে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়, অর্থাৎ অগ্নিকাণ্ড ঘটনাটা সংঘটিত হয়। আর হোটেল থাকা যে সিলিন্ডার আসে আসলে গৰাকী নাছিলে, কিন্তু এই সিলিন্ডার বিস্ফোরণের ফলত এই আসলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনাটা সংঘটিত হওয়া বলে জানিব পৰা গৈছে। আর এই অগ্নিকাণ্ড ঘটনার ফলত ওচৰ যে দোকান আসে বা যে দোকান পোহর আসে বিস্তরভাবে ক্ষতিসাধন হওয়ার কথা জানিব পৰা গৈছে। আর যেহেতু স্থানীয় লোকে অগ্নিনির্বাপক বাহিনীর আরক্ষী খবর দিয়ে, আরক্ষী খবর দিয়ার পিছতে তিনিখনকৈ অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি আহে আর গাড়ি আহি ইতিমধ্যে জুই নির্বাপন কৰিবলৈ সক্ষম হয়েছে। আর এই মুহূর্তে দেখিছে যে এই খানকার যে অঞ্চল আছে খানকার অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে। আর পিছফালে যখন দোকান আসে সেই পিছফালে যখন হোটেল আসে হোটেলের অগ্নিকাণ্ড প্রথমে সূত্রপাত হয়। আর সূত্রপাত হওয়ার পিছত ইয়ার যে ওচর পাজর দোকান আসে ফার্মাসি আসে লগতে আন আন গেলামাল বা বিভিন্ন বিভিন্ন দোকান আসে সেই দোকান সমূহও বিস্তরভাবে ক্ষতিসাধন হওয়া দেখিলে পাওয়া গেছে। এই মুহূর্তে আমি সেই পরিবেশ দেখাইছো যসলে কিছু যখন লোক আছে সেই লোকসলে লোকসলে এই যু অগ্নিকাণ্ডের ফলত যু ক্ষতি হল সেই ক্ষতিবর ইতিমধ্যে পরিষ্কার করে থাকা দেখা গেছে। লগতে কব বিচারিম যে এই যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ইমানে অগ্নিকাণ্ড ইমানে ভয়ঙ্কর আসিল যে তিনখনক অগ্নিবাহ বাহিনী মাতিবলগ হয় আর মাতার পিছতে এই জুই নির্বাপন করা দেখবলে পাওয়া যায়। এই মুহূর্তে যখন লোক আছে সহ আমি প্রথমে কথা পাতিম। দাদা আপনার দোকান আসে এখন মরে হয় ভাতি যায় মেন আপনার দোকান মরে কি সময় এই ঘটনাটা সংঘটিত? মই নাছিল, মই বাইরের এই মাত্র আহি পালো জাস্ট। মরে ভাতি যায় আসিল, ভাতি যায় আসিল। হ্যাঁ যেহেতু দেখিছে অগ্নিকাণ্ডের ফলত বিস্তর ক্ষতিসাধন হওয়া দেখবলে পাওয়া গেছে। আর যাকী আছে ইয়ার দোকানখন সেই গৰাকীৰ সহ আমি প্রথমে কথা পাতবলে যেহেতু চেষ্টা করি, দাদা অকমান কথা পাতবলে চেষ্টা করছো, উঠি দিলে সুবিধা হব। আপনার দোকান আছে? মোর দোকান আছে। কি দোকান আছে? গেলামাল দোকান আছে, গেলামাল হোলসেলার আছে। মোর লস হয়েছে মিনিমাম আপনার 3-4 লাখ টাকা লস হয়েছে, সবজিয়ে পুড়ে গেছে। আসলে অগ্নিকাণ্ড ঘটনা শুনামতে মই দোকানের ভিতর আসলো, শুনামতে কোনাত একটা ই তাতে ই বনাই আপনার মাল বনাই, তারপর হোটেল আগুন লাগছে, হোটেল কোনাত মাল বনাই, সিলিন্ডার ব্লাস হয়েছে, সিলিন্ডার ব্লাস হয়েছে। এটা আসিল না মানুষ ওসর কোনবা কোনবা হোটেল আসিল মানুষ তো আছে, যার গুই আসিল আপনার দোকানটা আসিল ই আসিল, মই দোকানের ভিতর বহি আসিল, মই গম না পাও বিন দেখালে জুই দেখা পাইছি। মই আপনার দোকানও সামগ্রী জ্বলিছে মানে? হ্যাঁ জ্বলিছে মানে বেয়া হয়েছে, পানি পানি আপনার ভিতর পুরা ই হয়েছে, গুদামটো মানে ডুবি গেছে, পানি মারিছে। দেখিছে আপনাদের যেহেতু প্রত্যক্ষ এখন আসলে গেলামালের এখন দোকান আসে, দোকানখন যথেষ্ট হোলসেল এখন দোকান আসে, হোলসেল দোকানখনেরও যথেষ্ট ক্ষতি হয়েছে বলে এই কথা প্রকাশ করেছে। আর মো কোথাও যে প্রত্যেক দোকানত আসলে 1-2 লাখ কিছু আন কিছু দোকানত 3 লাখ টাকা পর্যন্ত ক্ষতিসাধন হওয়া দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে দেখিছে আপনি অন্য অন্য যু দোকান আসে ফার্মাসি আসে সেই ফার্মাসিও বিস্তর ক্ষতিসাধন হয়েছে, কিন্তু সময়মতে অগ্নিবাহক বাহিনীর লোকসল আহি উপস্থিত হওয়ার বাবে কোনোমতে ইয়াত নির্বাপন জুই নির্বাপন করবলে সক্ষম হয়। এই মুহূর্তে অন্য এখন দোকানের স্বত্বাধিকারী আছে, তেখেতর সহ আমি কথা পাতিম। দাদা ফার্মাসিখন আপনার আসে? হয় ফার্মাসিখন মোর আছে। আপনি আসিল না সেই সময়? মই নাছিল, মই পানবাজার গেছিল মাল আনবলে, পানবাজার পর আহিছা পুরা জুই লাগি আছে, মানে তলাটো খুলি মানে কিবা কি অল্প বস্তু উলাইছো, বাকি সব জ্বলি গেল। বাকি সব জ্বলিলে কি টাকা মান জ্বলিলে? মোর মিনিমাম 10-12 লাখ মেডিসিন আছে, 10-12 লাখ। বাকি দোকানবোর একে জ্বলিছে? মানে সিলিন্ডার বিস্ফোরণের ফলতে এই হল গ্যাস লিক হওয়ার কারণে, গ্যাস লিক হওয়ার কারণে হব লাগে। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর মো কোথাও যে যখন আসলে হোটেল আসে হোটেলখন 6-7টা সিলিন্ডার আসে আর গ্যাস লিক হওয়ার ফলত, অর্থাৎ এই ঘটনা সংঘটিত হয়েছে বলে সিলিন্ডার বিস্ফোরণের ফলতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে সকলে প্রকাশ করেছে। স্থানীয় লোক সকল আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। জুই দেখিছিল আপনার? জুই দেখিছিল? দেখা নাই, এই মাত্র আহি পালো, এই মাত্র আহিছে। আপনি ইয়ারে ইয়ারে নাকি? ইয়াৰে মানে মই আহি কিনে জাষ্ট আমাৰ দোকান চোকান খালী কৰাই দিলোঁ, যেতিয়া জুই লাগি আছিলে অন ৰিক্স ৰিক্সত থাকি পেলাই এইখিনি, তাৰপিছত ফায়াৰ ব্ৰিগেড আহি পুলিচ আহিলে। চিলিণ্ডাৰ কাৰণে হৈছে? চিলিণ্ডাৰ একচুৱেলি চিলিণ্ডাৰৰ প্ৰব্লেম, তাৰ বাবে হৈছে, লিক হৈছিলে, তাৰপিছত ব্লাষ্ট, মে বি ব্লাষ্ট হ'বও পাৰে, বাট ৰিজন চিলিণ্ডাৰ আছিলে, বহুত জুই আছিলে অল বেক চাইডত, যিমান দোকান বেক চাইডত আৰু দোকানৰ এটা কলম আছে লাইন বাই লাইন,
তাতো দোকান আছে বেক সাইডত, তারপর মানে জুই আরম্ভ সৃষ্টি হয়েছিল সিলিন্ডারের পর। বেক সাইডে দুখন হোটেল আছে, হ্যাঁ হোটেল আছে, তারপর জুই লাগিছে। গোটেই হোটেলের দোকানতে কিমান হয় কিনা ক্ষতি সাধন হয়েছে? মানে কিনা তো ক্ষতি হয়েছে, সবাই ভয় করেছে, সবের ভিতর ভয় সুমাইছে জুই মূল দোকানতে আসবো পড়ে, সেখানে গোটেইবুড়ে দোকান খালি করে দিলে একে। ফায়ার ব্রিগেডের মানুষ সময়তে আসলে না? সময় তারমানে লেট আসে সবে, একচুয়ালি টাইমত তো কোনো আহি না পায়, আমি আসলো পাবলিকে আগতে আসছিল, তারপর ইহতে লেটকে আইসে। ফার্মাসি আসলে ফার্মাসির সকল বস্তু ইতিমধ্যে জ্বলি ভস্মীভূত হওয়া দেখবলে পাওয়া গেছে। যথেষ্ট ফার্মাসি যখন গড়ি আছে কথা কৈছে যে 12-13 লাখ টাকার 13 লাখ টাকার সামগ্রী আছে সেই সামগ্রী সমূহ নষ্ট হয়েছে বলে কেছে। আর তার পিছফালে অর্থাৎ ফার্মাসিখনের পিছফালে হোটেল আছে, আর সেই পিছফালে হোটেলখানে সিলিন্ডার যেহেতু লিক হয়েছিল বা বিস্ফোরণ হয়েছে বলে কব লাগবে। তারপরে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, আর কিন্তু স্থানীয় লোকের তৎপরতার বা যখন ইয়ার লোক আছে লোকের তৎপরতার অগ্নিনির্বাপক বাহিনীর লোকের তৎপরতার যেহেতু জুই নির্বাপন করবলে সক্ষম হয়, কিন্তু এই মুহূর্তে দেখিছে যুহ জুই ভস্মিত হওয়ার পিছত যে পরিবেশ বা যুদ্ধ সামগ্রী আছে সামগ্রী সমূহ উদ্ধার লো যাওয়ার সকলের চেষ্টা অব্যাহত থাকা এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে। আর যে সিলিন্ডার বিস্ফোরণ বা সিলিন্ডার যে লিক হল সেই লিকর ফলত মানে কোব বিচারিম যে কেবাখনো দোকান বা হোটেলখনের কেবাখনো দোকান বিস্তরভাবে ক্ষতিসাধন হয়েছে।